আমি বাজার করতে যাইতাম ছোট থাকতে, মুক্তির মোড় যে ব্রিজটা, হ্যাঁ ওখানে পাশে নদী আছে, হ্যাঁ নদীর মাঝামাঝি একটা রাস্তায় আছে, আচ্ছা রাস্তার এই পাশে কবরস্থান বাঁশঝাড়, আচ্ছা বাঁশঝাড় আছে, হুম তারপরে কিছুটা সামনে গেলে আমাদের বাসা, আচ্ছা এতটুকু আমার খেয়াল আছে। এটা একটা বিশাল ক্লু। দেখেন, শাহ মোহাম্মদ আজাদ তখনকার সময় 2002-2003 উনি বাকলিয়া থানার ওসি ছিলেন। ওসি সাহেবকে যদি খুঁজে বের করা যায়, সম্পর্কে উনি আমার গ্রামের মামা। তাহলে ওনার গ্রামটা কোথায়? নওগাঁ মুক্তির মোড় ব্রিজের নিচে ভাড়া বাসায় থাকতো আপনার ফ্যামিলি, ওইখান থেকেই আপনাকে মানুষের বাসায় কাজে পাঠায়। আপনাদের আদি বাড়ি কি তাহলে এটাই বলবো নাকি অন্য কোথাও? আমাদের এটা স্থায়ী বাসা না, আমরা ভাড়া থাকতাম। মানে বাবা কি করতো আপনার? আমার বাবা ভ্যান গাড়ি চালাইতেন। মাঝে মাঝে আমাদের বাবা আমাদের দাদা বাড়িতে নিয়ে যেতেন। গ্রামের নাম ভালো করে মনে নেই, তবে খাগড়া বা খাগড়াছড়ি এরকম কিছু হবে। জি, গ্রামের নাম খাগড়াছড়ি। জি, এরকম হয়, এরকম বাংলাদেশে গ্রাম আছে। দুর্ভাগ্য কেন বলতেছেন? আপনাকে দত্তক দিয়েছিল এরকম কোনো কিছু? না। তাহলে আপনি হারান নাই? হারাই নাই বলতে কি, আমি একজনের আমাকে ধরে আনা। ঘটনাটা বলেন আমাকে, পুরো ঘটনাটা বলেন। দাঁড়ান আগে আমি একটু একটু ফর্মালি শুরু করি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিওতে। আমি আর জি কি ব্রিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা দেখছেন স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত অনুষ্ঠান আপন ঠিকানা। আপন ঠিকানা মানে হচ্ছে কি, নতুন করে বলার কিছু নেই। আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে, আপনি শুধুমাত্র আপন ঠিকানাটি লিখে সার্চ দিলে আপনি চ্যানেলটি পাবেন। ওখানে প্রথমে যে ভিডিওটি দেওয়া আছে এটাকে বলে ইন্ট্রোডাক্টরি ভিডিও, ওখানে বিস্তারিত বলা আছে আপন ঠিকানা কি। এই আপন ঠিকানায় যদি আপনি পরিবার খুঁজতে আসতে চান, যদি মনে হয় যে আপনি ছোটোবেলায় হারিয়ে গেছেন, আপনি আপনার পরিবার খুঁজবেন আপন ঠিকানায় এসে, প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি প্রত্যেকটি ভিডিওর কোমাতে থাকে, 09639888777। আমি আবারও বলছি, 09639888777। তো এই নম্বরে আপনি ফোন করবেন, এছাড়া ইমেল অ্যাড্রেসও থাকে, আপনি চাইলে ইমেলও করতে পারেন। তো আমি কথা বাড়াবো না, যিনি আমার সঙ্গে আছেন একটু জানার চেষ্টা করি। নাম কি আপনার? সাবিনা ইয়াসমিন। এটাই বাবা মায়ের দেয়া নাম? জি। ওকে, বয়স কত হতে পারে এখন আনুমানিক? এখন বয়স পরিপূর্ণ 29 হতে পারে। 29। আপনি খুব সুন্দর করে লিখে নিয়ে আসছেন, বলেন তো ঘটনাটা কি? এটা কোন বয়সের ছবি? কত কত বছর বয়সের ছবি? এটা কমে 11 বছর। 11 বছর বয়সের ছবি। এই বয়সে তো নিশ্চয়ই হারান নাই, এর অনেক আগের ঘটনা। আচ্ছা, ছবিটার প্রাসঙ্গিকতা আমরা একটু পরে খুঁজব। হ্যাঁ বলেন, কি হয়েছে? আমার মা বাবা অনেক গরিব, তো মানে চলাফেরা কষ্ট, একজনের বাসায় দিছিল আমাকে কাজ করার জন্য। আবার ওদের বাসায় আমার মা কাজ করতো, মানে ওদের মাধ্যমে ওনাদের মেয়ের বাসায় আমাকে দেয়। আচ্ছা, মানে যে বাসায় আপনার মা কাজ করতো সেই বাসারই মেয়ের বাসায় হচ্ছে হলো, সে বাসার মালিকের মেয়ের বাসায় দেওয়া হয় আপনাকে? জি, ওনার ছেলে মেয়ে দুটো আছে দেখাশোনা করার জন্য, মাঝামাঝি মানে কাজকাম করার জন্য। তারপর ওখানে ছিলাম অনেক দিন। ওখান থেকে হঠাৎ করে একদিন, মানে আমি দোকানে যাই, দোকানে যাই, ওখানে অপরিচিত একজন মানুষ আসি, আমাকে বলে তোমার বাবা তোমাকে ডাকতেছে। আমি এমনও আমার বাবা মার জন্য কান্না করতাম বা মানে পাগল ছিলাম, আমার মা বাবার কাছে যাইলে আমি আসতে চাইতাম না। যখন বলছে আমি চলে গেছি ওদের সাথে। তা ওখানে যাওয়ার পরে আমার মা বাবার কাছে তার নিয়ে যায় নাই, অন্য কোন এক জায়গায় আমাকে নিয়ে গেছে। নিয়ে যেয়ে মানে অনেক, কে নিয়ে গেছে আপনাকে? ওটা পরবর্তীতে আমি বুঝতে পারতেছি, মানে ওরা পাচারকারী। আচ্ছা আচ্ছা, পাচারকারী মানে ওরা আরো অনেকগুলো বাচ্চা কাচ্চা ওখানে ছিল, নিয়ে গিয়ে বাচ্চা কাচ্চার মধ্যে রাখছে। জি ছিল। ওকে, তো আমি কান্নাকাটি করি বা আমি বলি আমার মা বাবার সাথে দেখা করাবেন, আমাকে দেখা করার না কেন, আশেপাশের মানুষ জানাজানি হয়ে যাচ্ছে বিদায়। উনি আরেকজনের বাসায় মানে আমাকে নিয়ে আসে কিছুদিনের জন্য। এই এই এটা কি মহিলা ছিল না লোক ছিল? ওটা ওনার ছেলে ছিল, ছেলে থেকে যে আপনাকে নিয়ে গেল, যে আপনার মায়ের সঙ্গে দেখা করায় দিবে, সে কি ভদ্র মহিলা ছিল নাকি ছেলে ছিল? পুরুষ ছিল। পুরুষ? জি। আচ্ছা, নিয়ে এসে উনি যার কাছে রাখছে, উনি নিজের কাছেই রাখছে নাকি অন্য কারোর কাছে? ছিলাম এক মাসের মতো। আচ্ছা, তারপর? তারপর ওখান থেকে মানে ও আবার ওর মার কাছে পাঠাই দেয় আমাকে। ওনার যিনি নিয়ে গেছে তার মায়ের কাছে? আচ্ছা, তারপর? বলে তোমার কোনো পরিচিত কাজের বাসা টাসা থাকলে কিছুদিনের জন্য দাও, আমার আবার দরকার লাগলে আমি ডাকাবো। তারপর দুই একবার মানে আমাকে ডাকাইছে ও, তো আমি ভয় পেয়ে গেছি। যার বাসায় দিছে আমাকে, ওনারা খুবই ভালো মানুষ, ওনাদের ওনার মাধ্যমে আমি এতটুকু আসছি। তারপর কি হলো? তা ওনারা আমাকে বড় করলো, বিয়ে শাদি দিল, আর গল্প শেষ বলা আপনার?
তো বলতে পারছেন না কেন কি হয়েছে বলেন মন খুলে কোনো কিছু বলার থাকলে বলেন অনেক কষ্ট করে আসছেন কোন জেলা থেকে আসছেন চট্টগ্রাম আগ্রাবাদ চট্টগ্রামের আগ্রাবাদ থেকে আসছেন এক কথা বললেই শেষ হয়ে গেল না কখন নোনা দিয়েছেন ওনাদেরকে আমি সবকিছু খুলে বলি আচ্ছা বলাতে যখন আবার ওই মহিলারা আসে হ্যাঁ ওনাদেরকে বলে তোমরা তো মিথ্যা কথা বলে মেয়ে একটা আমাকে দিয়ে গেছো তোমরা তো আসলে ওকে ধরে আনছো রাইট তোমরা যদি আর একবার আসো বা তোমাদেরকে আমি পুলিশের কাছে ধরা দেব বলছে ওনারা আর এ পর্যন্ত আমার খোঁজ খবর নিতে আসে ওই একবার যে গেছে তার মানে ওদের কাজ ছিল হচ্ছে পাচারকারী বলবো কিনা জানি না ওই বিভিন্ন জায়গা থেকে মেয়েদেরকে চুরি করতে করে করে বিভিন্ন বাসায় দিত দিয়ে পয়সা খাইতো হ্যাঁ পয়সা খাইতো এরকম হতে পারে বলি ওনার আমাকে একটা বাসায় মানে ওখানে দিবার আগে আরেকজন কয়েকজন পুরুষ মানুষের কাছে নিয়ে গেছিল বলছিল মানে কি আমাকে ইন্ডিয়া নিয়ে যাবে এটা বলছিল জি ইন্ডিয়া নিয়ে যাবে আর আমার গায়ে কি স্বর্ণের চেন ছিল গলায় দুল ছিল ওরা এগুলো খুলে নাই আচ্ছা ওগুলো খুলে নাই তা আমি বলি আমার মা বাবার কাছে নিয়ে যাবেন বলছেন নিয়ে যান না কেন আমি তো ইন্ডিয়া যাব না গোল্ডের চেন কিভাবে থাকবে আপনার গলাতে আপনার গলাতে তো আপনাকে কাউন্সিলর বাসে কাজে দিয়েছে আপনার মা তো নিশ্চয়ই গোল্ড উনি বানাই দিছে যার বাসায় কাজ করতাম উনি বানাই দিছে আমার মাকে বলছে ওর বিয়ের টেনশন তোমরা করবে না মানে তুমি ওকে আমরা সবকিছু দিব ভালো মানুষ ছিল জি ভালো ছিল ওনার আবার ওনার হাজবেন্ড ছিল চট্টগ্রাম সেটা দরকার নাই আমার যেটা দরকার সেটা হচ্ছে যে ইন্ডিয়াতে নিয়ে যাবে এরকম কথা হয়েছিল জি জি বলেছিল ওকে আমি বলি আমার মা বাবার কাছে নিবেন বলছেন আমি ইন্ডিয়ায় যাব না আচ্ছা তো এটা বলাতে মানে ওনাদের বাসায় আমারে দেয় কাজ করার জন্য ওখান থেকে মানে আমার এতটুকু আর যাদের কাছে আমি এতদিন ছিলাম ওনাদেরকে যখন আমি খুলে বলছি ওনারা আমাকে নিয়ে যেতে চাইছিল যে জায়গা থেকে আমি হারাই গেছি দুইটা ছবি আপনার জি আমার তার মানে লাস্ট যে বাসে ছিলেন ওই বাসায় থাকা অবস্থায় ছবি হ্যাঁ ছবিগুলো যাদেরকে ওনাদের কি বাবা মা ডাকছেন না ওনাকে আমার নানি ডাকতাম নানা ডাকতাম ওনারাই কি বিয়ে শাদী দিয়েছে আপনার এই বাসায় থাকার পরে ছবি এগুলো জি আচ্ছা ওনার এই ছবিটার ইম্পর্টেন্স হচ্ছে এই এই চেহারাটার সাথে বর্তমান চেহারার কিন্তু মিল খোঁজা একটু ডিফিকাল্ট আছে হ্যাঁ এটা হচ্ছে ওনার কত বছর 10 11 বছর বয়সের ছবি 11 বছর এটা তো বোধহয় আরো পরের আরো পরের হ্যাঁ এটা আরো পরের লাল জামা পরা যেটা এটা আরো পরের ছবি আর এটা তবে আজ থেকে বেশ কিছু বছর আগের ছবি এগুলো এগুলো বোঝা যাচ্ছে তো আমার এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে কিভাবে কি হলো এটা অনুষ্ঠানের খোঁজ পাইছি আমার ভাসুরের মাধ্যমে উনি কার থেকে জানে শুনছে মানে ওনার বাসার পাশে একজন আপনাদের মাধ্যমে 40 বছর পরে কিনা ওনার মিল হয়েছে মা বাবার সাথে ফ্যামিলি খুঁজে পেয়েছে জি হ্যাঁ আপনার মাধ্যমে আচ্ছা যার কারণে আমার ভাসুর আরো উৎসাহিত হয় আমাকে এখানে আসতে বলে 64 বছর পরে আমরা ফ্যামিলি খুঁজে পেয়েছি 64 না 65 বছর পরে শুধু 40 না 65 বছর হ্যাঁ অন্য ওর ছিল ওটা তো লাইভ সব সময় দেখি এবং ইন্ডাস্ট্রি মিশে তার মা বেঁচে ছিল দুলাল দুলালের কেসের কথা বলতে আমি অনেক নাম ভুলে যাই আমি এই নামটা ভুলি নাই মাও আসছিল ওনার মা 100 বছর প্লাস জীবনে কোনোদিন ঢাকা শহরে আসেনি আপনাদের ওই এপিসোডটার কথা মনে আছে কিনা হ্যাঁ এবং দুলালের মা আমাকে ভিডিও রেকর্ড করা শেষ হওয়ার পর স্টুডিওতে এসে মাথায় হাত বুলিয়ে দিয়েছিল আমার অনেক কেস অনেকের নাম মনে থাকে না এবং কিছু কিছু ঘটনা মনে থাকে তো এই ঘটনা আমি সারা জীবনে ভুলবো না এবং আরেকটা বিষয় একটু বলে ফেলি ইন্টারাপ্ট করলাম যেহেতু অনেক মৃত্যুর খবর আসে আমাদের কাছে এই মৃত্যুর খবরগুলো আমরা প্রচার করি না কারণ মানুষের মন খারাপ হয়ে যাবে হয়তো ধরেন কোনো একজন গেস্ট তার মা এসেছিলো তাকে রিসিভ করার জন্যে আপডেট ভিডিওতে আমরা তাকে দেখিয়েছি কিছুদিন পর আমরা নিউজ পেলাম তার মা বেঁচে নাই কিংবা কোনো একটা গেস্ট আমাদের এখানে এসেছিলেন পরিবার খোঁজার জন্য পরিবারে তিনি ফিরে গিয়ে মারা গেছেন হ্যাঁ এরকম খবর আছে এরকম কেস একটা আমাদের কাছে এখন পর্যন্ত আছে এরকম তো এগুলো আমাদেরকে কিন্তু খুব কষ্ট দেয় হ্যাঁ খুব মনোকষ্ট দেয় এবং আমরা চাই না আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কেউ মন খারাপ করুক যে কারণে আমরা আসলে এই কেসগুলো প্রচার করি না এই হচ্ছে বিষয় তো হ্যাঁ আপনি যেটা বললেন সেটা সত্য 40-এর চেয়েও অনেক বেশি বয়সের হারিয়ে যাওয়া আমরা পেয়েছি তারপরে ভাসুর আপনাকে বলেছে জি উনি আরো উৎসাহিত হয় মানে আমাকে এখানে নিয়ে আসবে এখানে আসলে আমি অবশ্যই পেতে পারি আমার ফ্যামিলি আমিও আশা নিয়ে আসছি যে আমি ফ্যামিলি পাবো আপনার মাধ্যমে আপনি কি দেখেছেন ভিডিও দেখেছেন দুই একটা জি দেখেছি দেখেছি বলতে কি এত বেশি দেখা হয় নাই এত বেশি দেখেন না আচ্ছা এখানে আপনি যে কথাগুলো বলেছেন আমি একটু পড়ে শোনাই আমাদের দর্শকদের আমি সাবিনা ইয়াসমিন আপনার বাবা মায়ের দেয়া নাম জি বাবার নাম কি ছিল আপনার মকবুল মোহাম্মদ মকবুল মোহাম্মদ মকবুল মায়ের নাম মাইনা বেগম এখানে যে ঠিকানাটা আপনি বলছেন সে ঠিকানা কি আপনি নিজে কখনো খোঁজ করেছেন হারিয়ে যাওয়ার পর বাকুলিয়া না নওগাঁ না নওগাঁ মুক্তির মোড় ব্রিজের নিচে ভাড়া বাসায় থাকতো আপনার ফ্যামিলি ওইখান থেকেই আপনাকে মানুষের বাসায় কাজে পাঠায় জি আপনাদের আদি বাড়ি কি তাহলে এটাই বলবো নাকি অন্য কোথাও
আমাদের এটা স্থায়ী বাসা না, আমরা ভাড়া থাকতাম। এখন এখন ওখানে যদি না থাকে, এখন হয়তো বা ভাড়াই থাকে আর আছে কিনা আমি তো তাও বলতে পারবো না। নওগাঁ মুক্তির মোড় ব্রিজের নিচে ভাড়া বাসায় থাকতো? জি। মানে বাবা কি করতে আপনার? আমার বাবা ভ্যান গাড়ি চালাইতেন। এই মকবুল ভ্যান গাড়ি চালাইতো কে, এটা একটু খোঁজ নিতে হবে। এবং ওই সময়টাতে আপনার মা কি করতেন? আমার মা ফ্যামিলি বাসায় কাজ করতেন। আচ্ছা, মাঝে মাঝে আমাদের বাবা আমাদের দাদা বাড়িতে নিয়ে যেতেন, গ্রামের নাম ভালো করে মনে নেই, তবে খাগড়া বা খাগড়াছড়ি এরকম কিছু হবে। জি, গ্রামের নাম খাগড়াছড়ি। জি, এরকম হয়, এরকম বাংলাদেশে গ্রাম আছে খাগড়াছড়ি নামে, তো একটা আমরা যতদূর জানি একটা জেলা আছে, খাগড়া বা খাগড়াছড়ি এরকম কিছু হবে। যেখান থেকে হারিয়ে যাই, নাম শাহ মোহাম্মদ আজাদ, তখনকার সময়ে 2002-2003 বাকুলিয়া থানার ওসি ছিলেন, সম্পর্কে উনি আমার গ্রামের মামা। কী বলেন, এটা তো একটা বিশাল ক্লু। আচ্ছা, এটা একটা বিশাল ক্লু। দেখেন, শাহ মোহাম্মদ আজাদ তখনকার সময় 2002-2003 উনি বাকুলিয়া থানার ওসি ছিলেন। ওসি সাহেবকে যদি খুঁজে বের করা যায়, সম্পর্কে উনি আমার গ্রামের মামা, তাহলে ওনার গ্রামটা কোথায়? সেই গ্রামের হচ্ছে হলো আমাদের বাবার নাম হচ্ছে মকবুল, যিনি ভ্যান চালায়, তার মেয়ে। আমার মনে হয় এটা খুবই শক্তিশালী একটা ক্লু, এই ক্লু ধরে আপনারা আগাতে পারেন। 2002-2003 সালে উনি বাকুলিয়া থানার ওসি ছিলেন শাহ মোহাম্মদ আজাদ। পুলিশের অনেক ভাইরা আমাদের এই ভিডিওগুলো দেখেন, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, এটা আমাদের সাধারণ যে মানুষ যারা আছেন তাদের পক্ষ থেকে খুঁজে বের করা খুব মুশকিল, অনেকে ভয় পেয়ে ফোনও দেবে না পুলিশ স্টেশনে, ডিরেক্টরিতে গিয়ে খুঁজে বের করতে চাইবে না। আপনারা যারা পুলিশের কর্মকর্তারা আমাদের ভিডিওগুলো দেখছেন, তারা একটু সহজ করে দিবেন দয়া করে আমাদের এই ভিডিওটা, আপনারা যদি একটু চেষ্টা করেন। সম্পর্কে উনি গ্রামের মামা, গ্রামের মামা মানে বুঝতে পারছেন হয়তো আত্মীয় না ব্লাড কানেক্টেড, বাট মামা হিসেবে পরিচিত আপনাদের গ্রামেরই উনি। জি, যার বাসা আমাকে দিছিল ওনার নামে, মামা বলতাম আর কি। ওনার বাসাতেই দিয়েছিল? জি। ওনার বাসাতেই থাকতেন আপনি? জি। ওনার বাসা থেকে আপনাকে চুরি করে নিয়ে গেছে? জি। আচ্ছা, চুরি করে নিয়ে গেছে বলতে কি, আমাকে দোকানে পাঠাইছিল পণ্য আনার জন্য, ওখান থেকে আমাকে ডাকে নিয়ে চলে গেছে। ও, তাহলে তো এটা এই এই ওনাকে খুঁজে বের করলেই তো আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওনাকে খুঁজে বের করলেই হয়ে যাচ্ছে। ওনারাই তো আপনাকে চেন টেন দিয়েছিল? জি, চেন দিছিল, কানের দুল দিছিল। এই যে বাচ্চাদেরকে অনেক সময় চেন আর কানের দুল এগুলো পরাইলে কিন্তু একটু রিস্ক হয়ে যায়, এমন হতে পারে চেন আর কানের দুলের লোভে আপনাকে এই এই কাজটা করেছে ওরা, যারা চিন্তাই করে চিন্তা তো না আপনাকে যারা ভুলিয়ে ভালে নিয়ে গেছে, হতে পারে, হতে পারে, আমি সঠিক বলতে পারি না। তো যেভাবে হারিয়ে যায়, আমার বয়স তখন 9-10 বছর, আমি দোকানে গিয়েছিলাম নুডলস আনার জন্য, তখন একটা অপরিচিত লোক আমাকে বললো তোমার বাবা গ্রাম থেকে এসেছে, তোমার জন্য দাঁড়িয়ে আছে। এই বলে উনি আমাকে ওনার সাথে নিয়ে যায়, আমাকে একটা বাসায় নিয়ে যায়। আমার গলায় এবং কানে স্বর্ণালঙ্কার ছিল, ওগুলো খুলে নিয়ে যায়, এবং ওই বাসায় আমার মতো আরও অনেক বাচ্চা ছিল, আমি সেখানে কান্নাকাটি করি বলে একটি মহিলা সওদাগরের বাসায় নিয়ে যায়, আগ্রাবাদ সওদাগরের বাসায়। আচ্ছা, তার স্ত্রীকে বলে ওরে কয়েকদিনের জন্য আপনাদের বাসায় রাখেন, ও আমার নাতনি হয়, আসলে ওরা ছিল পাচারকারী। পরে এই নামটা কেটে দিয়েছেন কেন, কে কেটে দিয়েছে এটা? এটা সম্ভবত অফিস থেকে কেটেছে। সওদাগরের স্ত্রী আমার ব্যাপারে জিজ্ঞেস করলে আমি সব বলে দেই। ও আচ্ছা, উনি খুবই ভালো মানুষ ছিলেন, বলাগুলো একটু হাইড করে দিও, কারণ উনি উনি তো বর্তমানে ওই ঠিকানাতেই আছেন, ওই অ্যাড্রেসেই আছেন। দু তিন দিন পরে সেই মহিলা আমাকে নিতে আসে, তখন সওদাগরের স্ত্রী আমাকে দিতে অস্বীকৃতি জানায় এবং বলে ওই মহিলা তুমি তো ওই মহিলা। আচ্ছা ফাইন, এটা তো আপনি মুখে বলেছেনই। আচ্ছা, এখানে কি বলেছেন, যে বাসা থেকে হারাই সে বাসার লোক শাহ আলম আজাদ, ওনার স্ত্রী রেবা, মেয়ে রিচি, ছেলে আবিদ, আজাদের ছোট শালা হচ্ছে মঞ্জু। এই বাসা থেকে হারিয়েছেন? এই আজাদ সাহেব ছিলেন হচ্ছে ওসি। আচ্ছা, অনেক কিছু মনে আছে, পরবর্তী তারাই আমাকে বিয়ে সাথে দিয়েছেন যে এই বাসাতে আপনি বর্তমানে সদাগরের বাসা থেকে। হ্যাঁ, আচ্ছা, আপনি তো গিয়েছিলেন থানাতে? থানাতে আমার হাজবেন্ডকে আমি বিয়ের পরে পরে যখন বলি সব কিছু, ও নিজের মাধ্যমে নিজের মতো করে খোঁজ নিতে থাকে। আচ্ছা, আমাকে অনেককে অনেক কিছু জিজ্ঞাসা করছে কিন্তু কেউ কিছু বলতে চায় না, পুলিশ বিধায়। আচ্ছা, পরবর্তীতে ওখান থেকে কোনো তথ্য বের করতে পারেনি? না, তথ্য বের করতে পারেনি, শুধু ওনার নাম পুরোটাই আমি ওখানে যাই বুঝতে পারছি। আমি প্রথমে জানতাম শুধু আজাদ ওনার নাম। আচ্ছা, বাকলিয়া থানার ওসি ট্রান্সফার হয়ে গেছে, তারপরে ওনারা পরবর্তীতে ওনার যারা ছিলেন ওনারা কোনো খোঁজ খবর দেন নাই, এবং উনি বলেছেন 2002-2003, তার মানে আজ থেকে প্রায় 20 বছর আগের গল্প, এখনও মনে হতে পারে রিটায়ারমেন্টে চলে গেছে। চলেন, আল্লাহ আল্লাহ ভরসা, এটা একটা বিশাল ক্লু, এই তথ্য দিয়ে অনেক কিছু করা সম্ভব। খালার নাম তো মনে আছে আপনার? জি, আমার 3 খালার নাম। আচ্ছা, আপনার কার কার কি কি মনে আছে একটু বলেন, মায়ের নাম কি আপনার? আমার মায়ের নাম ময়না, ময়না বেগম। মানে পিতার নাম মকবুল হোসেন, মোহাম্মদ মকবুল, মোহাম্মদ মকবুল। বোন একটা? মেঘনা। মেঘনা। ভাই? ভাই একটা, খোকন। খোকন, একটু সোজা হয়ে বসেন কষ্ট করে। হ্যাঁ, আচ্ছা,
নওগাঁ শহর মুক্তির মোড় বাজারে ওখানে ভাড়া থাকতেন আপনার বাবা, ভ্যান চালাতো। আচ্ছা, খালার নাম গুলো কি কি বলেন? খালার নাম, আমার বড় খালার নাম মমতাজ, মেজো খালার নাম আঙ্গুরি, ছোট খালার নাম মঞ্জু। মঞ্জু, আচ্ছা, এই তিন খালার নাম মনে আছে। ওকে, যে বাসা থেকে হারিয়ে গেছি ওসি শাহ আলম আজাদ, ওনার মেয়ের নাম হচ্ছে বলেন রিচি, রিচি, ছেলে আবিদ। আর রেবা মঞ্জু, এরা কারা? রেবা ওনার স্ত্রী, শাহ আলম আজাদের স্ত্রী। আর শালা, শালার নাম হচ্ছে মঞ্জু। জি, আর উনি তখন হচ্ছে যে সময়টাতে হারিয়েছেন বাকলিয়া থানার ওসি ছিলেন। বাকলিয়াটা কোন জেলাতে? এটা আগ্রাবাদ ও চট্টগ্রামে বাকলিয়াহাট পড়ছে। ওকে ওকে, আর কোনো কিছু কি বাকি আছে নাকি সব কিছু বলতে পারছেন? জি, আমি আমার মতো করে সবে বলছি। তবে আমি যেখানে নওগাঁর খবর বলতেছি, নওগাঁ আমি বাজার করতে যাইতাম ছোট থাকতে, মুক্তির মোড় যে ব্রিজটা, ওখানে পাশে নদী আছে, নদীর মাঝামাঝি একটা রাস্তা গেছে, রাস্তার এই পাশে কবরস্থান বাসঝাড়, বাসঝাড় আছে, তারপরে কিছুটা সামনে গেলে আমাদের বাসা। আচ্ছা, এতটুকু আমার খেয়াল আছে। আপনি নিজে গেছেন কখনো? আমি নিজে ওদের সাথে গেছি দুইবার, তিনবারের বেলা মানে আমি আর যাইতে পারিনি। ওদের সাথে কি মানে নওগাঁতে গিয়েছিলেন খোঁজার জন্য? আমার মামা যাদের মাধ্যমে আমি ছিলাম ওদের সাথে গিয়ে আপনি খুঁজে পান নাই? না, আমি আসতে চাইতাম না। ওই বাড়িটাও খুঁজে পান নাই? আপনার তো অনেক কিছু মনে আছে, কেমন বাড়িতে থাকতো? হ্যাঁ, ওদের তো পাকা বাড়ি, পাকা বাড়ি। আপনার যে বাড়িতে ভাড়া থাকতেন ওই বাড়িতে গিয়েছেন? যে নওগাঁ মুক্তির মোড় বাজারে কখনো গিয়েছেন? হ্যাঁ, টিনের বাড়ি, আমাদের টিনের বাড়ি ছিল। হারায় যাওয়ার পরে কখনো গেছেন খোঁজ করে? না না না, তখন আর যান নাই? আপনার যাওয়া উচিত ছিল। পরে আর যাওয়া হয় নাই, আমি ঠিকানাটা বলতে পারি না। কিন্তু বললেন তো, আমার সম্পূর্ণ মনে নাই, যতটুকু মনে আছে এতটুকু। ওখানে মুক্তির মোড় বাজারে গিয়ে যদি আপনাকে ছেড়ে দেওয়া হয় আপনি বাড়ি খুঁজে বের করতে পারবেন? আমার সম্ভবত আমি পারবো, কিন্তু আমার সাবাস করতে পারি না এখন। এখন কথা হচ্ছে যে এত বছর পরে আর ওগুলো কি রকম আছে, সেটা একটা কথা এটাই আর কি। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলুন আমরা সবাই মিলে চেষ্টা করি আল্লাহ চাইতে একটা ভালো সংবাদ নিয়ে আমরা ফিরে আসবো। আর কোনো কিছু কি বাকি আছে নাকি সবকিছু বলেছেন? সবই বলেছি। আপনার কিন্তু গ্রামের বাড়িতে নিয়ে যেত আপনার বাবা বেড়াতে? আমার বাবা না, ওসি আজাদ ছিলেন যে ওদের বাসা, ওদের সাথে যাইতাম। আপনাদের গ্রামের বাড়ি? জি। আচ্ছা, ও ওনার শ্বশুর বাড়ি, এটা ওনার স্থায়ী শ্বশুর বাড়ি, ওনাদের বিল্ডিং বাড়ি ছিল, তো ওদের বাসায় আমার মায় কাজ করত। আচ্ছা, তো ওদের মাধ্যমে মানে আমাকে ওদের বাসায় দেয়, কারণ আমরা অভাবে সংসার ছিল। সেটা আমি বুঝতে পেরেছি, একই গ্রামে ছিলেন আপনারা। এই গ্রামের নামটা আপনার মনে পড়ছে না? না, খাগড়া অথবা খাগড়াছড়ি কিছু একটা হতে পারে। হ্যাঁ, এটা আমার নানার বাড়ি কিংবা দাদার বাড়ি হতে পারে, খাগড়া কিংবা খাগড়াছড়ি। একটা ভালো সংবাদ নিয়ে যেন ফিরে আসতে পারি প্রিয় দর্শক এবং শ্রোতা, এই প্রত্যাশায় আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। কোনো কিছু বাদ রাখছি? না, আমি দুটা শেষ কথা বলছিলাম যে আমার মাকে, এটা লাইভের ভিতরে বলা যাবে? বলেন, কোনো সমস্যা নাই। মানে আমার মার সাথে আমি রাগ হয়ে অনেক কষ্ট নিয়ে বুকে আমি বলছিলাম, মা এটাই তোমার সাথে আমার শেষ দেখা। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে এগুলো আপনি যদি পরিবার পাই তাহলে বললেন চেক করার জন্য যে সে আপনার মা কিনা সত্যি সত্যি? আচ্ছা, এই সিক্রেট জিনিসগুলো আমাদের কাছে বলেন না। আচ্ছা, আপনাকে বললাম না, আমাকেও বলবেন না। ধরেন এমন একটা বিষয় যে বিষয়টা শুধু আপনি জানেন আর আপনার মা জানেন, পৃথিবীর কাউকে বলেন না। যদি দেখে চিনতে পারেন তো আলহামদুলিল্লাহ, না চিনতে পারলে আপনার মায়ের পরীক্ষা নেবেন আপনি যে আপনি সে মা। আমি আসলে আমার মা বাবার চেহারা এখন মনে নেই আমার। তাহলে আপনি এগুলো মনে রাখেন আপনার কাছে, ঠিক আছে? আপনার শরীরে কোনো চিহ্ন থাকলে যেটা বাবা মায়ের জানার কথা কাউকে বলেন না। না 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 না, আমার বাবা মায়ের বিষয়গুলো এগুলো আমাকে বলেন না, এগুলো আপনি মনের মধ্যে রাখেন। যদি আমরা কাউকে খুঁজে নিয়ে আসতে পারি তখন সামনাসামনি বসে পরীক্ষা নিয়ে যেটা আপনার বাবা মা। আমি অনেক আশাবাদী আপনার মাধ্যমে। আমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ।